আমি অনামিকা বলছি, অনামিকা ক্রাফটস থেকে। আজ আমি আপনাদের পুঁতি দিয়ে কিভাবে হাঁস বানাতে হয় সেটাই দেখাবো। আর এর জন্য আমি নিয়েছি 6 নম্বর গোল সাদা পুঁতি, আর নিয়েছি 6 নম্বর গোল 6টি হলুদ পুঁতি ও 2টি কালো পুঁতি ও 1টি লাল পুঁতি। আপনারা আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমে আমি সুতোর মধ্যে 10টা পুঁতি নেব। দেখুন আমি পুঁতিতে 10টা পুঁতি নিলাম সুতোতে। এবার আমি এটা গিট মেরে নেব। দিয়ে আমি 1টা পুঁতি কমন নিয়ে নেবো, সুতোর মধ্যে ভরে নেবো। ও আর 4টে পুঁতি নিয়ে আমি একটা পাঁচের ফুল তৈরি করব। আবার আমি সামনের দিকের 1টা পুঁতি কমন নেব। ডান হাতে সুতো করে কমন নিলাম। দিয়ে আমি আমার সুতোতে দেখুন 2টো পুঁতি আছে। তাহলে আমি আর 3টি পুঁতি নিয়ে 5-এর ফুল তৈরি করব। আবার আমি 1টা পুঁতি কমন নেব। তিনটি পুঁতি নেব, 2টো পুঁতি আছে আমার সুতোতে। আবার 1টা পুঁতি আমি কমন নিয়ে নেবো ডান হাতে সুতো করে। আমার সুতোতে 2টো পুঁতি, আমি আর 3টি পুঁতি নেব। দিয়ে আবার 5-এর ফুল তৈরি করব। এভাবে এই লাইনটা আমি 1টা পুঁতি কমন নিয়ে 5-এর ফুল তৈরি করব।
এখন আমি আবার একটা পুঁতি কমন নিয়েছি, দুটো পুঁতি আছে আমার। আমি প্রায় সম্পূর্ণ লাইনটা প্রায় আমি করে নিয়েছি। আমি দেখুন শেষের অংশে চলে এসেছি। শেষের অংশে আমি এই পুঁতিটা কমন নিয়ে নিয়েছি, শেষের পুঁতিটা দিয়ে আমি প্রথম পাঁচের ফুলের এই পুঁতিটার মধ্যেও সুতোটা ভরে নিয়েছি। আমার তাহলে সুতোতে তিনটি পুঁতি, আমি আর দুটো পুঁতি নিয়ে পাঁচের ফুলটা তৈরি করব। লাইনের শেষে একবার গিট মেরে নেব। এবার পরের লাইনে চলে এসেছি আমি। পরের লাইনে আমি দুটো পুঁতি কমন নেব। পাশাপাশি দুটো পাঁচের ফুল থেকে একটা একটা করে পুঁতি কমন নেব। এখন আমি পাশাপাশি দুটো পাঁচের ফুল থেকে এই পুঁতিটা, এই পাঁচের ফুল থেকে এটা, এটা এই পাঁচের ফুল থেকে এখন দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি। দেখুন আমি দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি। এবার আমি আর চারটে পুঁতি ভরে ছয় ফুল তৈরি করব। আবার সামনের দিকে ডান হাতে সুতোই করে আমি আবার দুটো পুঁতি ওই রকম ভাবেই কমন নেব। দুটো পাঁচের ফুল থেকে দুটো পুঁতি দেখুন আমি দুটো পুঁতি কমন নিয়েছি। দুটো পাঁচের ফুল থেকে আমার তাহলে সুতোতে তিনটে পুঁতি, আমি আর তিনটে পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করব। আবার তিনটি পুঁতি নেব আমি, তিনটি
দুটি পুঁতি কমন নিয়েছি, আমার সুতোতে তিনটি পুঁতি আছে, আমি আবার তিনটি পুঁতি নেব। দিয়ে আবার একটা ছয়ের ফুল তৈরি করব। আবার আমি ডান হাতে সুতো করে ওরকমভাবেই সামনের দিকে দুটো পাঁচের ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলাম, দেখুন আমার সুতোতে তিনটি পুঁতি আছে, আমি আবারও তিনটি পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করব। এভাবে আমি এই লাইনটা পুরো দুই কমনে ছয়ের ফুল তৈরি করে নেব। এই লাইনটা আমি পুরো এইরকমভাবেই ছয়ের ফুল তৈরি করে নেবো। আমি চারটে করেছি, আমি পুরো লাইনটা এরকমভাবেই ছয়ের ফুল তৈরি করে নেবো। দেখুন আমি দুই কমনে ছয়ের ফুল করে লাইনটা কমপ্লিট করে নিয়েছি। দিয়ে আমি পরবর্তী লাইনে চলে এসেছি। পরবর্তী লাইনে আবার আমি দুটো পুঁতি কমন নেব। আবার আমি দুটো পুঁতি কমন নেব, এপাশে ছয়ের ফুল থেকে দুটো, পাশাপাশি ছয়ের ফুল থেকে দুটো পুঁতি আমি কমন নেব। দিয়ে আমি আমার সুতোতে তাহলে দুটো পুঁতি আছে, আমি আর তিনটি পুঁতি ভরে পাঁচের ফুল তৈরি করব। আবার আমি ডান হাতে সুতো করে সামনের দিকে দুটো পুঁতি কমন নিয়ে নেব। দিয়ে আমার সুতোতে তাহলে তিনটি পুঁতি আছে, দেখুন আমার সুতোতে তিনটি পুঁতি আছে। আমি আবার ওইরকমভাবে দুটো পুঁতি কমন নিয়েছি, এপাশে দুটো, পাশাপাশি ছয়ের ফুলে দুটো পুঁতি আমি কমন নিয়েছি, আমার তিনটি পুঁতি আছে। আমি আর দুটো পুঁতি নিয়ে পাঁচের ফুল তৈরি করব। আবার আমি ডান হাতে সুতো করে আবার দুটো পুঁতি কমন নেব একইভাবেই। আমার সুতোতে তিনটি পুঁতি আছে, আমি দুটো পুঁতি নেব, দিয়ে পাঁচের ফুল তৈরি করব। এভাবে আমি এই লাইনটা পুরোটাই দুই কমনে পাঁচের ফুল তৈরি করে নেব। দুটো পুঁতি কমন নিয়ে আমি এই লাইনটা পুরোটাই পাঁচের ফুল তৈরি করে নেব। দেখুন আমি দু পুঁতি কমন নিয়ে পাঁচটা চারের ফুল তৈরি করে নিয়েছি। এভাবে আমি পুরো লাইনটা দু পুঁতি কমনে পাঁচের ফুল তৈরি করে নেব। দেখুন দুই কমনে পাঁচের ফুল করে আমি সমস্ত লাইনটা কমপ্লিট করে ফেলেছি, আবার শেষের অংশটুকু শুধু বাকি আছে। শেষের অংশ আমি দুটি পুঁতি কমনে নিয়েছি এবং এদিকের
প্রথম পাঁচের ফুলের এই পুঁতিটা আমি সুতোর মধ্যে ভরে নিয়েছি। তাহলে আমার সুতো দেখুন চারটে পুঁতি আছে। আমি আর একটা পুঁতি নিয়ে এদিকে সুতোটাই পুঁতির মধ্যে ক্রস করে দেব। দিয়ে আমি এই দিকের ডান হাতে সুতোতে আমি তিনটি পুঁতি ভরব। দেখুন আমি ডান হাতে সুতোতে তিনটি পুঁতি ভরে নিয়েছি। এটা বাবা হাতের সুতো, ডান হাতের সুতোতে তিনটি পুঁতি ভরে নিয়েছি। দিয়ে আমি এই সুতোটা আবার এই পাশের এই পুঁতিটার মধ্যে দিয়ে আমি ভরে দেব। পাশের পুঁতিটার মধ্যে ভরে দিলাম। আমি আপনাদের এই জায়গাটা একটু ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। সুতো দুটো আমি ক্রস করে দিয়েছি, এই যে দুটো সুতোকে আমি এখানে ক্রস করে দিয়ে লাস্টে পাঁচের ফুলটা তৈরি করেছি। দিয়ে এবার আমি ডান হাতে সুতোতে এই যে এইদিকে সুতোতে আমি তিনটি পুঁতি ভরব। এখন আমি তিনটি পুঁতি ভরেছি। ভরে আমি পাশের পুঁতিটার ভেতর দিয়ে সুতোটা ভরে দেব। দিয়ে এ পাশে সুতোতে আমি বাঁহাতে সুতোতে আমি আর একটা পুঁতি ভরে দুটো সুতোকে আমি এই পুঁতির মধ্যে ভরে ক্রস করে দেব। এবার আমি বাঁ দিকে সুতো দিয়ে বাঁ দিকে এই গ্যাপটা পূরণ করব। তার জন্য আমি বাঁ দিকে সুতো দিয়ে বাঁ দিকে একটা পুঁতির মধ্যে সুতোটা ভরে নেব। ডান দিকে সুতোটা আমি ডান দিকের একটা পুঁতির মধ্যে ভরে নেব। দেখুন আমি ভরে নিয়েছি। এবার একটা পুঁতি ভরে আমি সুতো দুটো ক্রস করে নেব। একটা পুঁতি ভরে আমি সুতো দুটো ক্রস করে নেব। আবার আমি ডান দিকে সুতোটা ডান দিকের একটা পুঁতির মধ্যে ভরে নেব। দেখুন আমি এদিকে ডান দিকের একটা পুঁতির মধ্যে ডান দিকে সুতোটা ভরে নিয়েছি। বাঁ দিকের সুতোটা আমি আবার
বাঁ দিকের পুঁতিটার মধ্যে ভরে নেব। দিয়ে আর একটা পুঁতি আমি নেব, দিয়ে সুতো দুটো ক্রস করে নেব। এভাবে আমি গ্যাপটা পূরণ করব। আবার আমি ওই একইভাবেই ডান হাতে সুতোটা ডান দিকের পুঁতির মধ্যে ভরবো। আবার বাঁ হাতে সুতোটা বাঁ দিকের পুঁতির মধ্যে ভরবো। দিয়ে আমি একটা পুঁতি ভরে, এটা আমার শেষ, তাই আমি গিট মেরে নেব। আমার গ্যাপটা এখানে পূরণ হয়ে গেল, আমি এখানে একটু গিট মেরে নেব। দিয়ে এখানে আমার দেখুন তিনটে পুঁতি, আর একবার ঘুরিয়ে নিয়ে গিট মেরে নেব। দেখুন আমি এবার সুতো যোগ করব এবং এই তিনটে পুঁতিকে নিয়ে আমি গলাটা শুরু করব। আমি এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম, এই যে তিনটে পুঁতিকে নিয়ে আমি গলাটা শুরু করব, তাই এপাশের পুঁতিটার মধ্যে আমি, ভালো করে লক্ষ্য করুন, এপাশের পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম। দিয়ে তিনটি পুঁতি ভরবো। চারের ফুল তৈরি করব। আবার আমি পিছনের এই পুঁতিটা, এই যে এই পুঁতিটা আমি ভরে নেব। ভরে নিলাম, আমার দেখুন সুতোতে তাহলে দুটো পুঁতি, আমি আর দুটো পুঁতি নিয়ে আবার চারে ফুল তৈরি করব। আবার আমি পাশের পুঁতি আর একটা, ওটাকে ভরে নিলাম। দিয়ে এই সামনে তিনের ফুলের পুঁতিটাও আমি ভরে নেব সুতোর মধ্যে। তাহলে আমার সুতোতে এখন তিনটে পুঁতি, আমি একটা পুঁতি নিয়ে আবার আমি সামনের পুঁতিটা কমন নিয়ে নিয়েছি, সুতোর মধ্যে ভরে নিয়েছি। দেখুন সামনের পুঁতিটা আমি, আবার আমি চারে ফুল তৈরি করব তিনটি পুঁতি নিয়ে। একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি।
দুটো পুঁতি আছে আমার, দুটো পুঁতি নেব। তিনটে পুঁতিকে নিয়ে আমি চারের ফুল, এই যে লাস্ট তিনটে পুঁতি ছিল ওই তিনটে পুঁতিকে নিয়ে আমি গলাটা তৈরি করছি। তাই আমার এক এক লাইনে তিনটি করে চারের ফুল তৈরি হচ্ছে। শেষের পুঁতিটা আবার কমন নিয়ে নিলাম, দিয়ে প্রথম চারের ফুলের এই পুঁতিটা আমি সুতোর মধ্যে ভরে নিলাম। দিয়ে একটা সুতো নিয়ে আমি আবার আমি পরের লাইনে চলে এসেছি। এভাবে আমি আরো দু লাইন করে নেব। পরের লাইনে আবার আমি একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এবার এই লাইনে আমি একটা পুঁতি নিয়ে নিয়েছি সুতোর মধ্যে। আমি আর তিনটি পুঁতি নিয়ে আবার চারে ফুল তৈরি করবো এই লাইনে। আবার আমি সামনে পুঁতিটা কমন নিয়ে নেব। এখন আমি গলাটা
চার লাইন করে নিয়েছি, 1 2 3 4 লাইন করে নিয়েছি। এবার আমি